কানের পর্দা থেকেও একটা শেড বেরিয়েছে। এই একটা ফুটেজ দিয়ে দিব, সব চিল্লা চিল্লা আসতেছে। কেমন ভাই? বাতাস খাইতেছে একেবারে। আসো আসো বাইরে আসো। বাবা রে বাবা, কড়া রোদ পড়ছে তো। এই পুচকু বাচ্চারা বাইরে যাবি তোরা? অনেক রোদ, তোকে তো একটু রোদ লাগা দরকার। এই যে কি খেলাটা খেলতেছে! আয় হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম, আম রাফিদ হক এন্ড ওয়েলকাম টু ডগো সেজ। কেমন আছেন আপনারা সবাই? আমাদের এখানে 3 থেকে 4 দিন ধরে মানে টানা বৃষ্টি পড়তেছে, আর এই যে রোডটা, এই রোডটাই আমরা পাইতেছিলাম না। আর আমাদের ড্রাগনের জন্য কিন্তু এই রোডটা অনেক দরকার। ও দেখ, বাচ্চারা খেলতেছে ইয়ার মধ্যে, এর মধ্যে হাইগা দিব, হাইগা দিব। বাক, হ্যাঁ ওটা একটা ধর, এটা একটু রোদ রোদে দিব এখন। হ্যাঁ, আমরা আসলে এই যে বালুটা জমায় রাখছি, হইতেছে আমাদের ড্রাগনের যে ইনক্লোজারটা আছে, ঠিক আছে, ওইটা নিচে দেওয়ার জন্য, যাতে ড্রাগনরা যখন পোষা পায়খানা করবো বালুর মধ্যে করব, আমরা বালুটা চাইলে নিতে পারবো। ড্রুগো চলো। ও আজকে তো অনেক মারাত্মক দিন। কে আমাদের যে ড্রোগো আছে, ঠিক আছে, ও শেড করতেছে। এসে যে মাথার মধ্যে ওর যে জ্যাকেট আয় পড়ছে, দেখছেন ব্রোগোর ওই নিয়ে ব্রোগোর দেখ সুন্দর মতো। আমরা উঠে দেবো একটু পরে, ঠিক আছে, উঠে আবার একটা সুন্দর একটা গোসল দিয়ে দেবো। মাশাল্লাহ অনেকটুক ইম্প্রুভমেন্ট চলে আসছে, জাস্ট মাঝে মধ্যে আমরা ওর একটু ড্রপ দিয়ে দেই, যাতে আগের যে ইনফেকশনটা ছিল চোখের ওইটা যাতে না চলে আসে আবার। এই যে বালুগুলো দেখতেছেন, ঠিক আছে, এইটারে আমরা মানে কি পরিমাণ যে ধুইছি, ঠিক আছে, একটা সিঁড়িতে ফালায় খালি মনে করেন পানিটা যতটুক না ক্লিয়ার হয়ে গেছে অত পর্যন্ত আমরা এই বালুরে খালি ধুইছি ধুইছি আর ধুইছি। প্রচুর ওজন বালুর, স্বাভাবিক বালুর ওজন আছে না একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বালুতে থাকো, সুন্দর উঠে দিক। এই লো পড়বে এখন সব দাদা দিকে উঠতে না। মনে করেন এখানে এসে এসে খাইবো, সেই একটা আমাকে ওই এই কবুতর গুলারেও শিখাইতে হইব কেমনে কি। পুচির একটু দে তো, পুচির কি অবস্থা? অসুবিধা নেই, দেখি পুচি। না ওই একবার গোসল করলে আর এটা ঠিক হয়ে যাবো, গা সমস্যা নেই। মিউ মি একেবারে হেভি গরমের থেকে উপরের থেকে হয়ে আইছে, আয়া তৎন গতি দিকে আবার গরম না ব্যাটটা উপরে কিলাম কুটু কুটু। অনেক গরম ছাদে না বাচ্চা গো, কাম কি দেখ, ঝাইরা মাইরা দূর দিব এদিক থেকে কিছু একটা। বাইরে যাইস না খালি, ধর মার মার ওর মার WWE। এই বাচ্চারা না একটা প্যাটার্ন চলে আইছে, এই যে দেখ মাঝখান মাঝখান দিয়ে একটু র্যাক র্যাক, বুঝতে পারছিস? ড্রোগো ব্রোগোরা এই প্রথমবার ওরা বালুর মধ্যে আছে, ঠিক আছে, তো ফিউচারে কিছুদিন পর ওদের বালুর মধ্যেই থাকতে হবে, কারণ ওদের সেট আপের মধ্যে হবে বালুটা। ড্রোগোর এদিকে এই যে শেডগুলা উঠতেছে দেখছেন, ওরে আমি হেল্প করি ড্রোগো তোমার একটু। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। মাথারটি মাথারটি মাথারটি, ও রে ভাই চকচকা কালার পুরা। তুমি দৌড় দিলে সমস্যা, তুমি কই দৌড় দিবে আমার বুঝাও। আচ্ছা থাকো থাকো, অল্প অল্প করে কই দিতেছি ভাল লাগে না, না অল্প অল্প করে কই দিতেছি ভাল লাগে না, না এদিকে এদিকে থাকো, নাম্বার নামা নামি করবো না, এদিকে থাকো। হ্যাঁ থাকো। বেজিটার কি অবস্থা? ওটা
এই যে আমি মেয়ের যে কথাটা বলতেছিলাম, মেয়ের না একটা কপালের মধ্যে না একটা কেমন এই যে দাগ আসে, শিশি মানু দাগ আসছে, শিশি মানু নিঞ্জা হাতুরির মধ্যে আমরা দেখতাম না শিশি মানুর কপালের মধ্যে একটা দাগ, ওই যে অরই রকম হয়েছে। রে আসো চন্দ, বাবার বাবা তুই চন্দুর এবার এত রিগে দিলি একটা খরগোশ, একটু কমা এখান থেকে ইয়ে রে গিনি বিগড়ে দেয়। হ্যাঁ ইনাফ, আগে খাও বাবা এগুলো আর একটু বেশি দে, শোনো না তো এগুলোই তো শুই খা, মনে করো বেডিং করবো আমি, শিওর ওরা কিছুদিন পর বাচ্চা দিয়ে দিব, তো এখনই সময়। পুরি ভাই রেন রে দেখ, রেন রে দেখ কি সুন্দর করে খাইতেছে, সেই মজা হইব এটা উঠাইতে। কানের পর্দা থেকেও একটা শেড বেরিয়েছে, ও মাশাআল্লাহ। হাই ড্রাগন, অটো আরেকটা জিনিস সিনটা নিয়ে আয়, শেলবির একেবারে টাটকা টাটকা পোকা, শেলবে হাই পোকা পোকা, ওয়েট করি দেখি শেলবি বের হয় নাকি, ফেসফুস ফেসফুস করতেছে, দেখ এর ভিতরে কি আছে তুই তো জানোস না, খালি ফেস ফেস করলে হইব, আমাদের ড্রোগো যেহেতু সেট করছে তার মানে ওর আপাতত শাওয়ারের কোনো প্রয়োজন নাই, প্রয়োজন আছে হইতেছে আমাদের ব্রোগোর। আসো তোমার শাওয়ার দরকার ভাইয়া, তুমি আর যাই কো, এলো আসো আস্তে আস্তে সুইমিং পুলে নেমে যাবো, সাবাস মাস্ট শাওয়ার মাস্ট শাওয়ার, থাকো কোন ওই যে এই খাঁচার উপরে মানে কি হইতাছে এটাই দেখতেছিলাম না, দেখ মিক্স হয়ে গেছে, মিক্স হয়ে গেছে লোকা, কি করতেছো? হ্যাঁ আমাদের ডেকোরেশন নিয়ে খেলতেছো, এরা আমরা চোখের মধ্যে ড্রপ দিছি তো, তো এই কারণে একটু ভয়াবহ হয়ে রয়েছে, বাতাস খাইতেছে একেবারে, খাও খাও বাতাস খাও। বাচ্চারা এখানে বেরো না বেরো না বেরো না বেরো না, এখন না এখন না, ওদের এই জানালাটা খুলে দিলাম, জানালাটা খুলে দিলে একটু বাতাস রোদ সবই পাইবো, এখানে সবাই একটু আপ হয়ে যাও। হ্যাঁ আমাদের লিওর পা পুরোপুরি ঠিক হয়ে গেছে গাইজ, ইউ ক্যান সি ও পুরো পায়ের মধ্যে প্রেসার দিয়ে হাঁটতেছে মাশাআল্লাহ, একটু দাঁড়াও একজন একজন করে একটু চোখের ট্রিটমেন্টটা করুম, ওকে আমি এখানে ড্রোগরে দিতে এসি তো, থাকো নাস্তা রাস্তা খেয়ে উপরে আসছি, দেখি যে আমাদের রোডটা চলে গেছে, এখন আবার বৃষ্টি বৃষ্টি স্বভাব লাগতেছে, কেউ না বৃষ্টি পড়বো না কি মনে হয় অটো, পড়বো সন্ধ্যার পর হোপফুলি, হাটে যাওয়ার সবাই সবাই জানাবেন আপনাদের কাছে আমাদের যে যে বোচা মুখিয়ালা যে গরুটা দেখালাম ওটা কেমন লাগছিল, আমি ভাই ওইটাতে দেখালে খুব ইন্টারেস্টেড আছিল, দেখি আমি একটা পাইলে আমি ছেড়ে দিব, আমি এখনও মানে আশায় আছি, এই যে এই জিনিসটা এইটা এখনো বাকি আছে, এটা যদি পুরোপুরি কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যায় সেই হইব, এটা লেজটা রেখে জানি কাইটা রেখে দিই, মানুষের কাম যে সুন্দর বাতাস ছাড়ছে, একটা চিল ছাড়তে পারলে আর ওই চিলটা চিনে হইলাম করে যে মামারা খাওন দেয়, পিকু আর টোনার গান শুনতে আসছি, হাই রে এরা আবার ঢুকে গেছে গা, অটো গো বক্স ক্লিয়ারই করে দিতে গো, বক্সারে চাপায় দিমু ওই জায়গায় যে বন্ধ করে দিমু, টোনা টোনা বাইরে চলে আইছে তার মানে পিকু এখন রোমান্টিক হয়ে যাবে,
ওই যে পিকু আইবার সেই দেখ আছে ভাই দেখ পিকু আসো আমার আছে আছে তোমার টোনা আছে পিকু 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 চুল খাইতেছে চুল খাও পিকু পিকু এ দেখো তোমার জানে মান আমি ও আমাদের যে স্টেসড আউট যে টিয়া পাখিটা আছে ঠিক আছে এই যে এটা এটা নতুন লেজ চলে আসছে ওই যে দেখেন ওই যে নতুন লেজ এটা জাক আল্লাহর রহমত এই পুচকু বাচ্চারা আসো তোমাদের মাংস নিয়ে আসছি বাইরে চলো দেখ ওরা কি খায় দেখ খাও 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 আসলে এই বাচ্চাগুলারে না মানে ক্যামেরা জাস্টিসই করে না এই বাচ্চাগুলা সামনাসামনি দেখতে মানে একটু অন্যরকম কার্টুনিশ ব্যাপার আছে হ্যাঁ ওদের এই যে সাইডগুলা যে আছে না এই সাইডগুলার মধ্যে মানে একটা গ্রেইশ একটা শেড পড়ে তো লাগে ইনস্টাগ্রামিক একটা ফিল বাচ্চাগুলো এদিকে খাইতে থাক অটো হইতেছে আমাদের চিলদের খাবার আনতে গেছে নিয়ে আসলে আমাদের যে বেজিটা আছে ওইটারও খাওয়াইতে হইব চিলদেরও খাবার দিব গিনি ওয়ান এই যে তোমাদেরটা আসো খাও আসো 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 কা 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 শাবাশ তো যখন এই ফিমেল গুলারে নিয়ে এসেছিলাম আমাদের মেল থেকে কিন্তু ভালো ছোট আসিল এখন কিন্তু দেখলে অত একটা ছোট মনে হয় না একই সাইজের লাগে না একই সাইজের লাগে কালারও এক এক লাগে চন্দু মে রেন এরাও জানে এখন যে এখন ওদের ফিট টাইম মে রেন দাঁড়াও দাঁড়াও খাবার দিতেছি তোমাদের মে তোমাদের এই যে মাঝখানে নাও মাঝখানে যাও 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 পিছে যাও আচ্ছা এখানে দিই নাও দুজন মিলা খাও 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 এখন আমাদের বস চন্দু ভাইয়ের খাবার টাইম এই যে চন্দু চন্দুরে তো আমি হাত দিয়ে খাওয়াই দেবো এই চন্দু দেখো কি আছে ফেভারিট জিনিস এটা তাই না হো মা কিলো কিলো ও মা এরা অনেক সুন্দর করে খাইতেছে ভাই মাশাআল্লাহ সিরা এটা করো না দুজন তাকাইবো খায় আবার তাকাইবো অনেকজন তাকায় রয়েছে গিনি পিক খরগোশ সবাই খাইতেছে কিরে তোকে কি খবর খাওয়া দাওয়া হয়েছে আমাদের তিন বাচ্চার মানে তিনজনের চোখ তিন রকম হয়েছে ঠিক আছে কালকে আমরা একটু রোদ্রের দিকে আমি আপনাদের এই জিনিসটা দেখাবো না তিনজনেরই মানে তিন রকম চোখ একটা আছে ভাই পুরো গ্যালাক্সি দেখা যায় যেমন মি আটকে দিল লেন আসো দেখো এখানে আছে খাবারগুলো খাও মিওমি তুমি ওইটা খাও মিওমি আসো এখানে আসো 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 মিওমি উঠো মিওমি উঠো এই এই মিওমি দেখো আসো আসো মিওমি দেখাই মিওমি রে উঠো এই মিওমি এই যে খাও হ্যাঁ খাও তোমরা ঘরে নিয়ে খাইতে হইব এটা বাচ্চারা খাইছে বাচ্চাগুলারে দেব মিওমি সুন্দর বাচ্চাগুলারে দিছে আবার যায় চিন্তা করছেন চিল পাখিরা চলে যেতেছে এই যে উপরে চিল পাখিরা কি সুন্দর যে একটা ড্যান্স করতে থাকে না ফার্স্টের দিকে মানে দুইজন দুইজনে নিয়ে একটা খেলতে থাকে পড়তে থাকে ভালোই লাগে সিনটা আর আমার বাড়ির উপরেই করবো এটা আমি যখন এদিকে বসে বসে একটু ভিডিও এডিটিং করব আমাদের লায়ন এখানেই থাকবো দেখ ছেড়ে দেবো পুতু পুতু বাচ্চা দাঁড়া দাঁড়া বুঝছি আমি কেউ আইছে অটো আসছে ওরা বুঝে গেছে আসো আসো কুকুরদের খাবার কিছুক্ষণ আগে রান্না হয়েছে প্রচুর গরম আমি ওদের একেবারে এরকম কুচিকুচি কইরা ঠিক আছে ছিঁড়া একেবারে ভাতের সাথে মিক্স করে দিতে আর কি পছন্দ আমার মনে হয় যে ওরা তখন ভাতের টেস্টটাও পায় অনেকজন আছে কি কুকুরদের মনে করেন যে ফার্স্টের দিকে মাংস দেয় বা ফার্স্টের দিকে আগে ভাত দেয় তারপর ভাত খাওয়ার পর
তারা মাংস বা পাটা দেয়। আমি প্রেফার করি এটা যে এভাবে করে মিক্স করে দিলে তাহলে ও ভাতটাও খায় ফেলবো। এটার মধ্যে চিকেন স্যুপটাও আছে। সব একেবারে সামনে আসছে, হাতের থেকে খায় ফেলাইতে চাইতেছে, কিন্তু এই অভ্যাস আমি কখনোই করি না। খাইতে থাকো, সুন্দর সবাই নাই মা খাইতেছে এখন। হোপফুলি আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ হবে, খালি আমাদের কুকুরদের খাবার দেওয়াটা বাকি। যদি পারি একটা ফুটেজ দিয়ে দিব, সব চিল্লা চলে আসতেছে। কেমন ভাই? তো আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর হোপফুলি আমি এভাবেই ডেইলি কিছু ব্লগস করতে থাকবো আপনাদের জন্য। আপনাদের ভালো রাখুক তুফান, আপনাদের সুস্থ রাখুক, আপনারা দেখতে থাকেন ডগো সেজ। আসসালামু আলাইকুম।